আসসালামু আলাইকুম ইউনিক মেডিকেল এর চ্যানেলে সবাইকে স্বাগতম আপনাদের এই ভিডিওতে আলোচনা করে শোনাবো হার্ট অ্যাটাকের লক্ষণ হার্ট অ্যাটাক হলে কী কী করণীয় এবং সাথে সাথে যে স্প্রে দিবেন এবং যে ওষুধ খাইয়ে দিবেন তা নিয়ে আলোচনা করব সাথে থাকবেন চলুন শুরু করা যাক হঠাৎ করে বুকে তীব্র ব্যথা হলে আপনি কি করবেন নানা কারণে বুকে ব্যথা হতে পারে সব ব্যথা আসলে হার্টের বেতা না আবার হার্টের ব্যথা না বলে অবহেলা করার সুযোগ নাই সাধারণত যে বেতাটা হার্টের হয় সেটা বুকের ঠিক মাঝখানে একটা ব্যথা হয় বুকের মাঝখানে চাপ চাপ লাগে মনে হয় কেউ জানি চেপে ধরেছে ব্যথাও ঠিক অনুভূত হয় না এবং শ্বাস নিতে কষ্ট হচ্ছে মনে হচ্ছে আমি বুক ফুলে শ্বাস নিতে পারছি না রুগীরা বলে যে আমার বুকের মধ্যে একটা পাহাড় চেপে বসেছে এরকম একটা ফিলিংস হয় অনেক সময় এটা বাম হাতে আসতে পারে নাও আসতে পারে চোয়ালে যেতে পারে পিঠের দিকে যেতে পারে এরকম কারো যদি উপসর্গ দেখা যায় ধরে নেওয়া যায় তিনি হার্ট অ্যাটাকের দিকে যাচ্ছেন এই স্টেজে আপনি কি করবেন তা হল নাইটোমিন নামে একটা স্প্রে পাওয়া যায় অথবা নাইড্রোগিসারিং আছে অনেকগুলো বাজারে নাম আছে ওই মুহূর্তে এই স্প্রেটি যদি আপনি চিপার নিচে দুই চাপ দিয়ে দেন সাথে সাথে বুকের বেতার চলে যাবে এবং উনি হার্ট অ্যাটাকের বই থেকে বেঁচে যাবেন আরও একটি ওষুধ হলো অ্যাসপিরিন যেটা বাজারে ডিসপিরিন বা ইকোস্পিরিন নামে পাওয়া যায় তিনশো মিলিগ্রাম সাধারণত তিনশো মিলিগ্রাম না পাওয়া গেলে সেভেন্টি মিলিগ্রাম ইকোস্পিরিন চারটা একসাথে খাইয়ে দিবেন এবং রুগীকে সাথে সাথে আপনারা হাসপাতালে নিয়ে যাবেন এই প্রাথমিক ধারণায় হয়তো একজন রুগী হার্ট অ্যাটাকের বই থেকে বেঁচে যেতে পারে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ